আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে একরকম ভালো আছি। আজকে আমি তোমাদের এসএসসি গণিতের ত্রিকোণমিতি নব অধ্যায় থেকে একটি বোর্ড কোশ্চেন, যেটি তোমাদের 2018 সালে অল বোর্ডে এসেছিল, সেটি আজকে সমাধান করে দেব। মূলত আমার উদ্দেশ্য যে কিভাবে ত্রিকোণমিতির সৃজনশীলগুলো সমাধান করতে হয়, সেটি তোমাদের সাথে ডিসকাস করা বা আলোচনা করা। আমি এই ভিডিও পার্টে তোমাদেরকে ত্রিকোণমিতির যে ভীতি তোমাদের ভিতরে, বা ত্রিকোণমিতি অনেকে মানে অ্যাঞ্চারই করতে চাও না, তাদের জড়তা বা তাদের ভীতি দূর করার জন্য চেষ্টা করব। যাই হোক, এখন আমি আমাদের সেই অঙ্কটি করার জন্য, চলো আমরা সেই অঙ্কটি করার জন্য যাই। এবার দেখো, আমাদের এই অলবোর্ড 2018 সালে যে ত্রিকোণমিতি অঙ্কটি এসেছিল, সেটা হচ্ছে ত্রিভুজ ABC এ কোণ C 90 ডিগ্রি এর মান এবং ট্যান B সমান কোণ C 90 ডিগ্রি এবং ট্যান B সমান √3, ক AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো যে এখানে আমাদের বলা আছে ত্রিভুজ ABC। তো আমরা এখন এই ত্রিভুজ ABC যদি আমরা অঙ্কন না করি, তাহলে এই ক নম্বরে আনসার করার কোনো সুযোগ নাই। তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে, আগে ত্রিভুজ ABCটা অঙ্কন করে নিতে হবে। সমাধান, আগে প্রথমে তোমরা ত্রিভুজ ABCটা অঙ্কন করে নাও। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা একটা লম্ব বাহু এবং তারপরে ভূমি। এখন আমাদের এটা হলো A, এটা হবে B, এটা হবে C আর এটা হবে B। এক্ষেত্রে আমাদের C হলো 90 ডিগ্রি আর কোণ B সমান √3। এই জায়গাতে আমাদের যে কোণ B সমান √3, তাহলে সরি, ট্যান B সমান √3, এই যে ট্যানের সাথে ত্রিভুজের কোন কোন বাহুর সম্পর্ক আছে, ত্রিভুজের যে অনুপাত, অনুপাতিক রাশির ক্ষেত্রে ট্যানের সাথে কোন কোন বাহুর সম্পর্ক আছে, আমাদের সেটা জানতে হবে। তো আমরা এখানে লিখব, দেওয়া আছে ট্যান B সমান √3। আমরা জানি ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো যেহেতু আমাদের এখানে বি কোণটাকে সিলেক্ট করা হয়েছে, তো বি কোণের বিপরীতের যে বাহুটা আছে, এটাকে বলবো আমরা বিপরীত বাহু, এটিকে আমরা লম্ব বলতে পারি, আর সন্নিহিত বাহু যেটা, সেটাকে আমরা ভূমি বলতে পারি। তাহলে বি সমান হচ্ছে কত, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো এখন যেহেতু এখানে দেওয়া আছে √3, তাহলে আমরা এখানে লিখতে পারি বা ট্যান বি সমান, তাহলে বিপরীত বাহুর মান, তাহলে আমরা এইভাবে যদি লিখি, তো খেয়াল করো তাহলে যে আমাদের বিপরীত বাহুর মান এখানে কত, তাহলে আসলো √3, আর সন্নিহিত বাহুর মান আসবে কত, 1। তাহলে আমরা লিখতে পারি যাতে বিপরীত বাহু √3, বিপরীত বাহু এটাকে আমরা বলতে পারি AC, AC সমান √3, সন্নিহিত বাহু BC সমান 1। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, AC এর মান, অতিভুজ বা AC সমান কত। তাহলে আমরা এটা পিথাগোরাসের উপপাদ্য অনুপাতে, যেহেতু আমাদের তিনটি বাহুর
মধ্যে দুইটি বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুর মানটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুপাতে বের করতে পারি। তাহলে আমরা দেখতে পারি যে এবিসি সমকোণী ত্রিভুজ হতে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুপাতে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এস স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ও আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার তার এ বি সমান কত? তাহলে এ বি স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখন আমরা এ বি স্কোয়ার সমান এখানে এসি এর মান কত? এসি এর মান হচ্ছে রুট থ্রি, তাহলে রুট থ্রি এরপর স্কোয়ার দিব প্লাস বিসি এর মান ওয়ান এরপর স্কোয়ার দিব, বা এ বি স্কোয়ার সমান থ্রি প্লাস ওয়ান বা এ বি স্কোয়ার সমান ফোর, অতএব এ বি সমান যদি আমরা বর্গমূল করি তাহলে এটার মান পাবো কত? চারের বর্গমূল করলে পাবো টু, এ বি এর মান হলো আমাদের টু। এই হলো আমাদের ক নম্বরের একের কয়ের অ্যান্সার। এখন ঘটনা হচ্ছে যে আমরা এখানে আমাদেরকে জ্ঞানগুলো কথাগুলোকে তুলে ধরতে গিয়ে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা যদি এইখানে একবারে সিম্পল করে এইভাবে লিখি যে ট্যান বি সমান রুট থ্রি, অতএব এসি সমান এসি সমান রুট থ্রি এবং বিসি সমান ওয়ান, এরপরে এই সূত্রটা লিখবে, লেখে অঙ্কটা করবে, এই সূত্র লিখতে হবে, এটার বিকল্প কোনো কিছু নেই। তো একটু আমাদের জ্ঞানমূলক এটা বুঝতে গিয়ে একটু দুই এক লাইন বেশি হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, তোমরা প্র্যাকটিস করলে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এটি লিখতে পারবে। তো এই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বরের অ্যান্সার করতে যাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের খ নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে এটি তোমাদের 9.1 এ একটি প্রমাণ আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা আমাকে এখানে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। তাহলে উদ্দীপকের আলোকে যদি প্রমাণ করতে বলা হয় তাহলে আমাদের উদ্দীপক থেকে এই কট এ টেন বি এর মানগুলো আগে বের করে নিতে হবে, তারপরে আমরা সেই অনুপাতে এগুলোর অ্যান্সার করব। তো সেক্ষেত্রে প্রথমে আগে আমরা চিত্রটা অঙ্কন করে নিব। ধরো এটা আমাদের চিত্র, এখানে হলো এ, এটা হলো সি, এটা হলো বি। তো এখন আমরা এই যে বি কোণ আছে, বি কোণের বিপরীতে আছে আমাদের এসি, আবার এই এ কোণ আছে, এ কোণের বিপরীতে আছে আমাদের বিসি। তাহলে বি এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এখন যদি আমরা মনে করো কট এ ধরি, তো আমরা জানি যে এসির মান হলো রুট থ্রি, বিসির মান হলো ওয়ান আর এ বির মান বাড়ালো আমাদের টু। তো এটা আমরা কোথা থেকে পেলাম? ক হতে পাই। তাহলে আমরা লিখলাম ক হতে পাই, ক হতে পাই এসি সমান রুট থ্রি, বিসি সমান ওয়ান, এ বি সমান টু। তাহলে এখন আমরা লিখতে পারি কট এ। তাহলে কটের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, এটা হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ এটা লম্ব হবে, এটা ভূমি হবে। তাহলে এখন কটের ক্ষেত্রে আমরা কি জানি? ভূমি বা লম্ব। তাহলে ভূমি ভাগ লম্ব যদি হয় তাহলে এটা হবে আমাদের ভূমি আর এটা হবে লম্ব, অর্থাৎ কটি সমান হবে এসি ডিভাইডেড বিসি। তাহলে এসি এর মান কত? এসি এর মান হচ্ছে আমাদের রুট থ্রি, বিসি এর মান হচ্ছে ওয়ান, তাহলে কটি সমান হচ্ছে রুট থ্রি। এরপরে আমাদেরকে বের করতে হবে ট্যান বি।
তাহলে tan b তাহলে tan b এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে √3 এবং ভূমি হচ্ছে bc bc সমান হচ্ছে সরি বিপরীত বাহু হচ্ছে আমাদের ac আর সন্নিহিত বাহু হচ্ছে bc তাহলে ac এর মান কত ac এর মান হচ্ছে √3 bc এর মান কত 1 এটা হলো আমাদের √3 এবার আমরা বের করব cot b তাহলে cot b যদি হয় তাহলে cot b সমান আমরা কি লিখব cot b তাহলে আমাদের এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তো আমরা কি জানি যে ভূমি ভাগ লম্ব তার মানে কি bc ভাগ ac তাহলে bc এর মান কত 1 ac এর মান কত √3 সমান হচ্ছে 1/√3 এটা হলো cot b এর মান এবার আমরা কি বের করব tan a এর মান তাহলে tan a tan a তাহলে tan সমান আমরা কি জানি tan সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে বিপরীত বাহু কোনটা হচ্ছে bc তাহলে bc বাই সন্নিহিত বাহু হচ্ছে ac তাহলে ac তাহলে bc এর মান কত আমরা পাচ্ছি 1 ac এর মান কত পাচ্ছি আমরা √3 তাহলে আমরা cot a tan b cot b tan এর মান পেয়ে গেলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব তাহলে এখন লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড cot a প্লাস tan b তো এখন আমাদের এই যে cot a সরি cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a তো cot এর মান আমরা কত পেলাম cot এর মানটা পেলাম আমরা হচ্ছে cot এর মান √3 প্লাস tan b এর মান কত পাইছি আমরা √3 এরপর হচ্ছে cot b এর মান পাইছি আমরা 1/√3 প্লাস tan a এর মান পাইছি হচ্ছে 1/√3 তাহলে এখন এই যে √3 যোগফল আমরা কত পাচ্ছি 2√3 আর নিচে যদি আমরা লসাগু করি √3 তাহলে √3 কেটে গেলে থাকে 1 প্লাস এখানে হচ্ছে 1 তাহলে এই লাইনটাকে আমরা এই জায়গাতে নিয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো যে উপরে আছে আমাদের 2√3 এর নিচে হচ্ছে 2/√3 তো এটা যেহেতু ভাগাকার আছে এটাকে আমরা গুণ করে দিব তাহলে কি লিখব √3 গুণন √3/2 এখন এই 2 আর এই 2 কেটে দিলাম তাহলে দেখো √3 গুণন √3 মানে হলো 3 এটা হলো সরি এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এবার আমরা রাইট হ্যান্ড সাইড আমাদের কি দাওতে cot a tan b তো আমরা এবার রাইট হ্যান্ড সাইডটা এখানে উঠালাম রাইট হ্যান্ড সাইডে কি দাওতে cot a into tan b তো দেখো cot এর মান কত cot এর মান হচ্ছে √3 tan b এর মান হচ্ছে √3 তাহলে √3 গুণ করলে কত পাচ্ছি আমরা 3 এই হলো দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান 3 লেফট হ্যান্ড সাইডের মান 3 তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি লিখব আমরা প্রমাণ তাহলে লিখব আমরা রুট তো প্রিয় শিক্ষার্থীরা যখনই তোমাদের প্রশ্নে এরকম কথা লেখা থাকবে উদ্দীপকের আলোকে তখন তোমার যে নিয়মটা জানা আছে তোমার কিন্তু ওই নিয়মটা আর কাজে লাগাতে পারবে না সুতরাং এখানে আমার কথা হচ্ছে যে তোমরা অঙ্ক দেখেই হুট করে অঙ্ক করার চেষ্টা করবে না মানে কোনো কিছু না বুঝেই অঙ্ক করার চেষ্টা করবে না আগে প্রশ্নটা ভালো করে বুঝবে যে আমাদের এখানে কি অ্যান্সার বের করতে বলছে সেইটা আগে তোমরা ভালো করে বুঝবে অনেক স্টুডেন্ট দেখা যায় যে প্রশ্নটা ভালো করে না বুঝেই হুট করে সে অ্যান্সার করে ফেলে দেয় তো যাই হোক প্রশ্ন আলোকে প্রশ্ন বুঝে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এই হলো তোমাদের খ নম্বর অ্যান্সার এবার আমি গ নম্বরের দিকে যাব আবার আমরা চিত্রটা প্রথমে অঙ্কন করে নিব প্রথমে আগে চিত্র অঙ্কনটা হচ্ছে আমাদের এখানে এই অঙ্কের ক্ষেত্রে মূল কাজ এসি বি
এখন দেখো এই b কে তোমাদের ধরেছে কি m প্লাস n, অর্থাৎ এই কোণটাকে বলছে m প্লাস n, আর এই a কোণকে বলছে m মাইনাস n, আর এটা তো তোমাদের সমকোণ। তাহলে তোমাদের কি বের করতে হবে? m ও n এর মান। তো আমরা কি জানলাম এখানে, যে AC এর মান রুট থ্রি এবং BC এর মান ওয়ান আর AB এর মান টু। এটা আমরা কোথায় পাইছিলাম? এটা আমরা পাইছিলাম ক নাম্বারে। তা আমরা আবার ওটা লিখে নিই যে ক হতে পায় এসি এসি সমান রুট থ্রি আর বিসি বিসি সমান ওয়ান। তো আমরা যদি ট্যান দিয়ে করতে চাই, অল ট্যান থিটা দ্বারা করতে চাই, তাহলে এটা আমাদের এই এসি আর বিসি এর মান হলেই চলবে। আমরা যদি সাইন থিটা দিয়ে করতে চাই, তাহলে আমাদের লাগবে হচ্ছে তোমার লম্ব আর হচ্ছে অতিভুজ। তো তাহলে সেক্ষেত্রে আমাদের এই তিনটা বাহুরই দরকার প্রয়োজন পড়বে। আর যদি আমি ট্যান দিই, তাহলে এই দুটো বাহু দিয়েই হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবার বলছি যে এটা নাম হচ্ছে কি, অতিভুজ। তো অতিভুজের সম্পর্ক আছে সাইনের সাথে। আমরা এটাকে সাইন থিটা, এটাকে সাইন থিটা ধরে করতে পারবো। যদি সাইন থিটা ধরি, তাহলে সাইন থিটা একবার বিপরীত বাহু এটা আসবে, আরেকবার বিপরীত বাহু এটা আসবে। তো সেক্ষেত্রে অতিভুজ এটাই থাকবে, তাহলে তিনটা বাহুর মানেরই প্রয়োজন পড়বে। আর যদি আমি ট্যান থিটা ধরি, তাহলে ট্যান থিটা এটার যদি বিপরীত বাহু এটা হয়, তাহলে এটার বিপরীত বাহু এটা হবে। আর সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু হলে এটা সন্নিহিত বাহু, আর এটা বিপরীত বাহু হলে এটা সন্নিহিত বাহু। সুতরাং এই দুটো মান হলেই তোমাদের ট্যান দিয়ে হবে। তাহলে আমি ট্যান দিয়ে করে দিই এটা। তাহলে এখন এখানে লেখো যে এসি সমান রুট থ্রি, বিসি সমান ওয়ান। অতএব আমরা এখানে কি লিখবো, ট্যান এম প্লাস এন, সরি এম প্লাস এন সমান, তাহলে কি লিখতে পারবে তোমরা, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে থিটার বিপরীতে যেটা থাকবে সেটা হলো বিপরীত বাহু। তাহলে আমাদের এখানে হবে এসি বাই বিসি। তাহলে আমাদের দেখো এসি এর মান কত, এসি এর মান হচ্ছে রুট থ্রি। তাহলে এখানে দিলাম রুট থ্রি বাই ওয়ান, তাহলে রুট থ্রি বাই ওয়ান মানে কি, রুট থ্রি। তো রুট থ্রির মান কত, ট্যান রুট থ্রির মান কত। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, এই মানগুলোকে নিচে নিচে নিয়ে আসতে হবে। ট্যান এম প্লাস এন, তারপরে লিখবে ট্যান এম প্লাস এন, তারপরে এখানে লিখবে তোমরা ট্যান এম প্লাস এন ইকুয়াল টু ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি, এটাই লিখবে যে ট্যান 60 ডিগ্রি মান হলো রুট থ্রি। তাহলে ট্যান ট্যান কাটে গেল, অতএব এম প্লাস এন এর মান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে তোমরা সমীকরণ নম্বর দিয়ে দেবো এক। এরপরে আবার এবার তোমরা লিখবে যে ট্যান এম মাইনাস এন, এম মাইনাস এন সমান, তাহলে এম মাইনাস এন যদি ধরো, তাহলে কি আসবে, বিসি বাই এসি বা ট্যান এম মাইনাস এন। বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে ওয়ান, ওয়ান বাই এসি এর মান হচ্ছে রুট থ্রি, এসি এর মান হচ্ছে রুট থ্রি। তাহলে আমরা জানি যে ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান ট্যান কাটে দিলাম, অতএব এম মাইনাস এন সমান হলো কত আমাদের 30 ডিগ্রি। তাহলে এটাকে ধরলাম আমরা সমীকরণ নম্বর দুই। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো যে এই সমীকরণ আর এই সমীকরণ তোমাদের সমাধানের নিয়ম জানা আছে। যদি দুই চলক বিশিষ্ট সমীকরণ হয়, দুই চলক বিশিষ্ট সমীকরণ যোগ হয়, তাহলে একবার যোগ করবা আরেকবার বিয়োগ করবা, তাহলে তোমরা মান পেয়ে যাবো। অথবা যোগ বিয়োগের মাধ্যমে যে কোনো একটা মানে চলককে কেটে দিবা, কেটে দিয়ে অপর একটা চলকের মান বের করে নিবা, সেই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিবে, তাহলে তোমাদের দুটাই মান বের হয়ে যাবে। তো আমি এখানে তোমাদেরকে এটা যোগের মাধ্যমেই করে দেখাই যে এক প্লাস দুই করে পাই। তো আমার এখানে যেহেতু জায়গার সংকলন, সুতরাং আমি উপরের দিকে মিশে দিলাম, তাহলে আমরা এখানে লিখি যে এক প্লাস
एक प्लस दुई करे पाए अर्थात एक नम्बर और दुई नम्बर समीकरण जो करे पाए তাহলে এক নম্বর সমীকরণ আছে হচ্ছে এম প্লাস এন সমান কত 60 ডিগ্রি দুই নম্বর সমীকরণ আছে এম মাইনাস এন সমান 30 ডিগ্রি তাহলে এখানে এই চলক দুটা সহগ সব দিক থেকে সমান এবং একটা প্লাস আর একটা মাইনাস সুতরাং এই দুটো কেটে দেওয়া হয় তাহলে এটা আমাদের চিহ্ন পরিবর্তন করা লাগে না তাহলে চিহ্ন যদি পরিবর্তন না করা লাগে তাহলে আমরা বলবো যোগ আর যদি চিহ্ন পরিবর্তন করা লাগে তাহলে আমরা বলবো বিয়োগ চিহ্ন পরিবর্তন করা লাগলে আমরা বলবো বিয়োগ আর চিহ্ন পরিবর্তন না করা লাগলে আমরা বলবো যোগ প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে মাথায় রাখবা এবং সব সময় জন্য এগুলো বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করবা তাহলে এখানে আমাদের এখন কথা আসছে 2m 2m সমান কত হচ্ছে 90 ডিগ্রি তাহলে m সমান কত হবে 90 ডিগ্রি ডিভাইডেড 2 অতএব m সমান হবে কত 45 ডিগ্রি তো এটা হলো আমাদের m এর মান আমাদের কি আরেকটা কি মান চাইছে n এর মান তাহলে আমরা যদি এটাকে আবার বিয়োগ করে দিই তাহলে আমরা n এর মানও পেয়ে যাব জাস্ট বিয়োগ করলে আমাদের কি হবে এখানে আমি এইটা মিশে দিলাম নিচে বিয়োগ করলে আমাদের কি হবে 1 বিয়োগ 2 করে পাই এই পদ্ধতির নাম কি সমীকরণ জটের এই পদ্ধতি সমাধানের নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি তো অপনয়ন পদ্ধতিতে আমরা একবার যোগ একবার বিয়োগ করে যদি দুটোই মান বের করা যায় আমরা সেটা করতে পারি অথবা আমরা এই যে মান পেলাম এটা এক নম্বর সমীকরণ বসে দিলে আমরা মানটা নিয়ে আসতে পারবো দুইটার আমাদের পদ্ধতি আছে যে পদ্ধতিতে তোমরা খুশি সেই পদ্ধতিতে তোমরা মানটা বের করতে পারবে তো এখন এম এই এন আর এন সরি এই এন আর এন থেকে যাবে কারণ এই এন এর মান চিহ্ন হলো প্লাস এই এন এর চিহ্ন হলো প্লাস তাহলে এই প্লাস এম আর মাইনাস এম কেটে যাবে তাহলে থাকবে কি 2n 2n সমান কত হবে 60 এর মধ্যে 30 বাদ দিলে থাকবে 30 তাহলে বা n সমান কত হবে 30 ডিভাইডেড 2 অতএব n সমান হবে 50 তো দেখো এই যে 15 আর 45 এই মিলেই কিন্তু আমাদের হচ্ছে 60 তাহলে আমাদের m প্লাস n মানে হলো 60 তো আমি মনে করি যে তোমরা এগুলো বুঝতে পেরেছ আমি এই বিষয় নিয়ে তোমাদের সাথে বেশি কথা বলতে চাচ্ছি না তাহলে আমরা এখন এখানে লিখে দিতে পারি যে অ্যানসার এম সমান 45 ডিগ্রি এন সমান 15 ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আসলে ত্রিকোণমিতিতেও মজা আছে যদি তোমাদের মানগুলো মনে থাকে এবং এই যে অনুপাতের যে জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম এটা যদি মনে থাকে তো আমি এই সংক্রান্ত তোমাদেরকে একটা ভিডিও অলরেডি আমি করে দিয়েছি কিভাবে আমরা এই ত্রিকোণমিতির মানগুলো নির্ণয় করব এই সংক্রান্ত একটা যে বেসিক নলেজ প্রয়োজন সেটার একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি তো এই ভিডিওতে সেই ভিডিওটির আমি লিঙ্কটি তোমাদেরকে দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ